ইসলামিক দেশগুলির মধ্যে মিশর এমন একটি দেশ যার অত্যাশ্চর্য প্রযুক্তির নিদর্শন আজও মানুষকে ভাবিয়ে তোলে। তা সে পিরামিড তৈরির টেকনিক হোক বা মমি তৈরির আশ্চর্য পদ্ধতি। এই মিশর দেশেই জন্মেছিলেন ইমহোটেপ, যার দক্ষতার কথা এর আগে একটি এপিসোডে আমরা জেনেছি। মিশর দেশটির আদ্যপান্ত মরুভূমি দিয়ে ঘেরা, আর এখানকার মানুষের জীবন ধারণের জন্য যে জলের প্রয়োজন তার একমাত্র উপায় ছিল নীল নদের জল। কিন্তু নদী থেকে দূরে যে সমস্ত শহর বা গ্রাম ছিল সেখানকার মানুষের কষ্টের শেষ ছিল না, তাই সেখানে জলের ব্যবস্থা তৈরি করার জন্য দরকার ছিল ভালো পাম্পের। কিন্তু কে বানাবে এরকম পাম্প? ইসলামিক দেশে কিন্তু ট্যালেন্টেড মানুষের অভাব ছিল না। আমরা আজ এমন এক মানুষের কথা জানব যার অবদান মানুষ আজ ভুলতে বসেছে, এক বিশাল শক্তিশালী এবং দক্ষ ইঞ্জিনিয়ার যার নাম বেলজনি। আজ আমরা জানব তার কথা। 1778 সালে ইতালির পাদুয়া নামের একটি ছোট্ট শহরে জন্ম হয়েছিল বেলজনির। তার বাবা ছিলেন গরিব নাপিত। খুব ছোট বয়স থেকেই ওর বাবার দোকানে কাজ শুরু করেছিল বেলজনি। কিন্তু ওই কাজ তার কোনোদিনই ভালো লাগতো না, তাই 16 বছর বয়সে দাদা ফ্রান্সেসকোর সঙ্গে পালিয়ে এসেছিল রোমে। 1797-তে রোম দখল করল ফ্রেঞ্চরা। জওয়ানদের তখন ফ্রেঞ্চ আর্মিতে নাম লেখাতেই হবে। জিওভান্নি তাই পালিয়ে গেল হল্যান্ডে। সেখানে হাইড্রোলিক মেশিনের কাজ শিখল বেশ কয়েক বছর। তারপরে গন্তব্য লন্ডন। আশা ছিল ইঞ্জিনিয়ারের কাজ পাবে, কিন্তু কেউ ওকে কাজ দিতে রাজি হলো না। অতঃপর জিওভানি বেলজনির জায়গা হলো লন্ডনের সার্কাস। কিন্তু একজন সার্কাসে খেলা দেখানো লোক আর্কিওলজিস্ট কী করে হয়ে গেল? সার্কাসে খেলা দেখিয়ে তার রোজগার মন্দ হতো না, কিন্তু তাতে সম্মান ছিল না। 9 বছর বিলেতে কাটাবার পরে তাই একদিন বেলজনি সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল নিজের ভাগ্য বদলাবার জন্য, সঙ্গে তার স্ত্রী সারা আর তার খাস চাকর জেমস কার্টিন। অন্যদিকে মিশরে তখন একটা অদ্ভুত অবস্থায় পড়েছেন তখনকার শাসক পাশা মোহাম্মদ আলী। লজ্জায় প্রায় নাক কাটা যাবার উপক্রম। মামলুক লিডারদের সরিয়ে আলী পাশা মিশরের মসনদে বসার পরে ঠিক করেন দেশটাকে ভালো করে সাজাতে হবে। সেই মতো নতুন নতুন প্রাসাদ গড়ে উঠতে লেগেছিল কায়রো আর তার চারপাশের শহরগুলোতে। তবে শুধু শহর গড়লেই তো আর হবে না, দেশে জলের অভাব বরাবরই ছিল। চাষবাসের জন্য বা শহরের রোজগারের কাজে লাগাবার জন্য নীল নদ থেকে জল তুলে আনতে হবে, তার জন্য চাই ভালো কোয়ালিটির পাম্প। এদিকে সেই পাম্প বানানোর মতো ইঞ্জিনিয়ার গোটা দেশে নেই। যেটুকু জল ওঠে সেটা সাড়ে টানা সাক্কিয়া নামের একরকমের প্রাগৈতিহাসিক নকশার দুর্বল পাম্পে। ভালো পাম্প কিনবার জন্য তাই পাশাকে তাকাতে হলো ইউরোপের দিকে। প্রথম সুযোগেই ব্রিটিশরা ঝাঁপিয়ে পড়ল। ওরা বলল, আমরা একটা দারুণ পাম্প আপনাকে দিতে পারি যার কারিগরি সবচেয়ে আধুনিক। পাশা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। একটা পাম্প কিনতে আলী পাশার খরচা হলো তখনকার দিনের মুদ্রায় 10,000 পাউন্ড, মানে প্রায় 90,000 টাকা। এখনকার হিসেবে সেটা প্রায় 30-40 লাখ টাকা। এখান থেকেই বোঝা যাচ্ছে ব্রিটিশরা বেশ ভালোভাবেই বোকা বানিয়েছিল পাশাকে। ব্রিটিশ পাম্প এসে পৌঁছল পাশার কাছে, কিন্তু সেই পাম্প চালানো শেখাবার জন্য কেউ এলো না ইংল্যান্ড থেকে। এরকম একটা মেশিন নিয়ে পাশা বোকার মতো বসে রইলেন।
সেই জন্য খুব কাছের একজনকে তিনি পাঠিয়েছিলেন ইউরোপে, যার নাম ইসমাইল জিব্রাল্টার। জিব্রাল্টারের কাজ ছিল একজন ইঞ্জিনিয়ারকে ধরে পাশার কাছে নিয়ে আসা। এই জিব্রাল্টার যখন ইউরোপের উত্তর দিকের একটা ছোট্ট দ্বীপ মাল্টাতে ঘুরছেন, তখন তার সঙ্গে আলাপ হলো এক ইতালিয়ার। ইতালীয় হলেও সে থাকত ইংল্যান্ডে। লম্বা চওড়া চেহারা, গালে দাড়ি, চোখের মণি নীল। ইসমাইলের কাছে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হিসাবে। সার্কাসে খালা দেখানোর কথা কেউ তো আর নিজের সিভিতে লিখে রাখে না। ইংল্যান্ড ছেড়ে বেরিয়ে এসে পর্তুগাল, স্পেন, সিজলি হয়ে বেলজনি এসে পৌঁছেছিলেন মাল্টাতে। ইসমাইল পাম্প চালাবার জন্য ইঞ্জিনিয়ার খুঁজছে জানতে পেরে নিজেই আলাপ জমায় বেলজনি। এদিকে ইসমাইলও বেলজনিকে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল। 1815 সালের 19 মে জিওভান্নি বাতিস্তা বেলজনি তার স্ত্রী আর চাকরকে নিয়ে এসে পৌঁছলেন মিশরে। তখনও বেলজনির কোনো ধারণাই ছিল না যে তার গোটা জীবনটা বদলে যেতে চলেছে। বেলজনি পাশার সঙ্গে দেখা করেই জানিয়ে দিল যে ব্রিটিশ কোম্পানির দেওয়া পাম্প সে চালাতে জানে না, কিন্তু অনেক কম খরচে সে এমন একটা পাম্প বানিয়ে দিতে পারবে যেটা সাক্কিয়া পাম্পের থেকে অনেক বেশি ভালো কাজ করবে। এক বছর ধরে বেলজনি বানিয়েছিলেন সেই পাম্প। গোল ড্রামের মতো দেখতে, একটা অংশকে একটা ষাঁড় ঘোরাবে আর তার থেকে তৈরি হওয়া এনার্জিতেই জল উঠবে। ডেমনস্ট্রেশনের দিন সেই পাম্প বেশ ভালোই কাজ করল। ছটা সাক্কিয়া পাম্প যে পরিমাণ জল তোলে তার সমান জল তুলে দেখালো বেলজনির মেশিন।